হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি ফারদিন খান আছি আপনাদের সাথে। আজ চলে আসলাম নতুন আর একটি ইভেন্টের ব্লগ নিয়ে। আজকে বিয়ের সাজঘর ও ফুড কার্ভিং ঘরে শরীয়তপুর বিবাহ ইভেন্ট ম্যানেজমেন্ট থেকে দুইটা ইভেন্টের কার্ভিংয়ের অর্ডার এসেছে। আজকে ছেলের বাড়ির হলুদের ইভেন্ট, আগামীকালকে মেয়ের বাড়ির হলুদের ইভেন্ট। তাই আজকে আপনাদের সোহান ভাইয়ের হলুদের ইভেন্টের কার্ভিংয়ের প্রোগ্রামটি আপনাদের সাথে শেয়ার করব। আজকে পুরো ব্লগটি দেখবেন এবং আমার সাথেই থাকবেন। আজকে ব্লগটি ভালো লাগলে লাইক দিবেন, কমেন্ট করে আপনার মূল্যবান মন্তব্যটি জানাবেন, আর আজকে ব্লগটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আলহামদুলিল্লাহ, আজকের ইভেন্টের বাজারগুলো করা হয়ে গিয়েছে। আজকে অনেক বড় বড় মূলা পেয়েছি। এই অফ সিজনে শীতকাল চলে যাওয়াতে এখন মূলা পাওয়া যায় না। আজকের ইভেন্টে আমার যা যা লাগছে, বড় একটা মিষ্টি কুমড়া নিয়েছি, একটা মিষ্টি কুমড়া দিয়ে দুইটা কার্ভিং করব। লেটুস পাতা নিয়েছি, লাউ, মূলা, গাজর, পেঁপে, শসা, পেঁয়াজের কালি, চেরি ফল, কাঁচামরিচ, টমেটো ও ফ্রোজিং করে রাখা বিটরুট, এই দিয়ে আজকে আমি ভেজিটেবল কার্ভিং করব। সোহান ভাইদের হলুদের ইভেন্টে তিনটা কার্ভিংয়ের অর্ডার ছিল, আর একটা কার্ভিং আমি গিফট করেছি। আপনারা জানেন আমার প্রতিটি কার্ভিং প্যাকেজের সাথে আমি কার্ভিং গিফট করে থাকি। এই এখন আমি কার্ভিং করা শুরু করলাম। এই তো গাজর দিয়ে আমি কিছু ফুল তৈরি করে নিলাম। আজকের কার্ভিং আমি বড় একটা ফ্লাওয়ার বাজ করব, এটা আমি গিফট করব সোহান ভাইয়াদের। এই তো মিষ্টি কুমড়া দিয়ে আমি একটি কার্ভিং করে নিয়েছি। এই কার্ভিংটা আমার অনেকগুলি ইভেন্টেই করা হয়েছে বলেছিলাম আপনাদের, আজকেও করেছি। আগামীকালকের ইভেন্ট মিমাপুর হলুদে আমি সেম এই কার্ভিংটা করব, কিন্তু কিছুটা কাস্টমাইজ করব এটার ডিজাইনে। এই তো আমি এখন কার্ভিং বড় একটি ফ্লাওয়ার বাজ বানিয়ে নিচ্ছি। একটি ট্রান টুল দিয়ে আমি কার্ভিংয়ে ডেকোরেশন করে নিচ্ছি। ফ্লাওয়ার বাজটা ওরকম কোনো ডিজাইন আমি করিনি, ট্রান টুল দিয়ে শুধু দাগ কেটে নিয়েছি, কারণ এটার ভিতরে প্রচুর পরিমাণে ভেজিটেবল দিয়ে ফুল বসবে, তার জন্য এটার বাহিরের অংশে ওরকমভাবে আর কোনো ডিজাইন করলাম না। আজকের কার্ভিং প্যাকেজে কিছু নকশিপিঠা সেটিং হবে। আজকের কার্ভিং প্যাকেজে তিনটা কার্ভিংয়ের অর্ডার ছিল, একটা লাউয়ের কার্ভিং, একটা মিষ্টি কুমড়ার কার্ভিং, আর একটা মূলার ময়ূরের কার্ভিং। এই তো আমি মিষ্টি কুমড়া দিয়ে কিছু প্রজাপতি তৈরি করে নিয়েছি। আমি যে ফ্লাওয়ার বাসটা গিফট করব, ওই ফ্লাওয়ার বাসের উপরে বসানোর জন্য আমি প্রজাপতিগুলো তৈরি করে নিয়েছি। এখন আমি কিছু গাজর দিয়ে চার পাপড়ি ও পাঁচ পাপড়ি আলা ফুল তৈরি করে নিব, কেননা ময়ূরের সেটিংয়ের সময় আমার এই ফুলগুলো দরকার হয়। তাই আমি আজকে অনেকগুলো ময়ূরের জন্য এই গাজরের ফুলগুলো তৈরি করে এখন কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রাখবো, পরবর্তীতে তুলে ফেলবো। বিয়ের সাজঘর ও ফুড কার্ভিং ঘরে বাংলাদেশের 64 জেলা থেকে অনেক দূর দূর থেকে কার্ভিংয়ের অর্ডার আসছে। আপনারা যারা দূরের থেকে কার্ভিংয়ের অর্ডার করতে চাচ্ছেন, তারা মিনিমাম ইভেন্টের 5 থেকে 6 দিন আগে অর্ডার করলে আপনার কার্ভিংটা করে দেওয়া যাবে। নাহলে শরীয়তপুর থেকে কার্ভিংগুলো আপনাদের অত দূরে 2-1 দিন আগে বললে ওটা করে দেওয়া সম্ভব হয় না, আগে বললে একটু ভালো হয়। এই তো গাজর দিয়ে কিছু ফুল আর মিষ্টি কুমড়া দিয়ে আমি কিছু গোলাপ তৈরি করে নিয়েছি, এটা ফ্লাওয়ার বাজে বসানোর জন্য। আমি চাচ্ছি ফ্লাওয়ার বাজটা সব ধরনের ফুল থাকুক। এই তো পেঁপে দিয়ে আমি একটি ফুল তৈরি করে নিলাম। গায়ে হলুদ মানি অনেক কালারের সংমিশ্রণ, সব কালার দিয়ে সাজানো কিছু কার্ভিং। কার্ভিং বলতে আমরা যেটা বলি বা বুঝি, ফ্রুটস, ভেজিটেবল, ফল বা সবজি কেটে খোদাই করে যে কার্ভিংগুলো করা হয়, খাবার ডেকোরেশনের কাজে ব্যবহার করা হয়, এটাকে আমরা ফুড কার্ভিং বা ফ্রুট ভেজিটেবল কার্ভিং বলে থাকি। এ তো লাউ কেটে আমি একটি কার্ভিং করেছি। আজকের ইভেন্টে লাউয়ের একটি ডিজাইনাররা চয়েস করেছিল, এটা মেয়ের বাড়ির তারাও চয়েস করেছে, তাই আমি এখানে একটু ডিফারেন্টভাবে এই লাউয়ের কার্ভিংটা করেছি কিছু কাস্টমাইজ করে। এ তো শসা দিয়ে আমি কিছু ফুল তৈরি করে নিয়েছি, কারণ এই মিষ্টি কুমড়া কার্ভিংয়ের সেটিংয়ের সময় এই ফুলগুলো লাগবে। এই তো আমি কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রাখবো, তাহলে ফুলটা নষ্ট হবে না, সুন্দর থাকবে। এই তো মূলা দিয়ে আমি দুইটা পাখি আর দুইটা ময়ূর বানিয়ে নিয়েছি, ময়ূরগুলো এখন ঠোঁট বসিয়ে নিব।
আজকের ইভেন্টের কার্ভিং করে সোহানবাইয়ের বাসা থেকে আসার সময় রাতে মিমাপুর হলুদের ইভেন্টের বাজার করে নিয়ে আসব। সারারাত্র কাজ করে পরদিন ডেলিভারি দিব। এই তো বিচুর দিয়ে কিছু গোলাপ করে নিলাম। এই তো আমার সোহানবাইয়ের হলুদের ইভেন্টের জন্য সবগুলো কার্ভিং রেডি। এখন বক্সে করে এগুলো সেলোফিন পেঁচিয়ে নিব। সেলোফিন পেঁচিয়ে নিলে এই কার্ভিংগুলো আর নষ্ট হবে না। আপনারা অনেকেই আমাকে জিজ্ঞেস করেন, পেঁচে ভাই এত দূরে আসবেন, কার্ভিং করে নিয়ে আসলে নষ্ট হবে না? আমি একদিন একটি ব্লগ শেয়ার করব যে দূর দূরান্তে যদি আমরা কার্ভিং ডেলিভারি করি, সেলোফিন দিয়ে পেঁচিয়ে কীভাবে ডেলিভারি করি, ওই একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। এই তো সবগুলো কার্ভিং আমার সেলোফিন পেঁচানো হয়ে গিয়েছে। এখন আমরা রেডি হয়ে সোহানবাইয়ের বাসায় চলে যাব। সোহানবাইয়ের বাসায় যেতে যেতে রাত্র মাগরিবের পর হয়েছে। এই তো চলে আসলাম। সোহানবাইয়ের লাইটিং ডেকোরেশন ও গেট ডেকোরেশনটা অনেক সুন্দর হয়েছে। এই তো তারা আবার ঝর্ণা করেছিল, অনেক সুন্দর লেগেছে। ঝর্ণায় অনেক কালারের পানি পড়ছিল, অনেক দেখতে অনেক সুন্দর লেগেছে। সোহানবাইয়ের আজকের ইভেন্ট ম্যানেজমেন্টের কাজ করছে শরিয়াতপুর বিবাহ ইভেন্ট ম্যানেজমেন্ট। অভিজিৎ ভাইয়াদের ডেকোরেশন প্রতিবার কী বলবো, সবসময় অনেক সুন্দর হয়। আজকের ইভেন্টের ডেকোরেশনটা অনেক সুন্দর হয়েছে। আর সোহানবাইয়াদের মেন রোড থেকে বাসা একটু ভিতরে হাতে লাইটিং করাতে অনেক সুন্দর লেগেছে। আর সোহানবাইয়াদের হলুদের ইভেন্ট ছাদে করেছে। আমি যে দেখি অভিজিৎ ভাইয়ারা স্টেজ ডেকোরেশন করছে, আমাকে টি টেবিল এনে দিল। আমি কার্ভিং সেটিং করার জন্য এখন সবগুলো সেলোফিন থেকে খুলে নিলাম। এখন আমি কার্ভিংগুলো সেটিং করে নিব। আজকে আমি যে ফ্লাওয়ার বাসটা তাদের গিফট করব, এখানে আমি কিছু ঢেঁকি শাক ব্যবহার করছি। অনেকেই বলেছে এগুলো কি ঘাস পাতা। হ্যাঁ, এগুলো ঘাস পাতা, কিন্তু ডেকোরেশনের কাজে ব্যবহার করার জন্য আমি এগুলো ব্যবহার করেছি। এই তো অভিজিৎ ভাইয়াদের স্টেজ ডেকোরেশন করা হয়েছে, আমার কার্ভিংও সেটিং করা হয়ে গিয়েছে। আমার আজকের ব্লগটি কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই জানাবেন। আমার আজকের কার্ভিংগুলো দেখতে কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর আমার আজকের ব্লগটি ভালো লাগলে লাইক দিবেন এবং কমেন্ট করে আপনার মূল্যবান মন্তব্যটি জানাবেন। আর যারা কার্ভিং অর্ডার করতে চাচ্ছেন, তারা প্লিজ আমার ফেসবুক পেজ বিএস সাজঘর ও ফুড কার্ভিং ঘরে যোগাযোগ করবেন, আপনাদের অবশ্যই কার্ভিং করে দেওয়া হবে। আর যারা কার্ভিং শিখতে চাচ্ছেন, তারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি কার্ভিং টিউটোরিয়াল দেওয়ার চেষ্টা করব। আমার আজকের ব্লগটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলে নতুন, তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি ক্লিক করবেন। তাহলে নতুন নতুন ভিডিও বা ব্লগ দেওয়ার সাথে সাথেই নোটিফিকেশন চলে যাবে আপনাদের কাছে। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন, আমার পাশে আছেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমার জন্য দোয়া করবেন, আমি যেন আমার কাজগুলো নিয়ে আরও অনেক দূর এগিয়ে যেতে পারি আর আপনাদের অনেক ভালো সেবা দিতে পারি। আমি যেন বাংলাদেশের একজন সফল কার্ভিং উদ্যোক্তা হিসাবে স্থান পেতে পারি, সবাই আমার জন্য দোয়া করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী মিমাপুর হলুদে ব্লগ নিয়ে চলে আসব। আপনারা আজকের ব্লগটি দেখতে থাকেন। আমি আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।